Welcome back everyone to another episode of Goldencraft. Yay! হ্যাঁ, গত এপিসোডে আমি বেস বানাইতে পারিনি, সো ফার্স্ট অফ অল এই এপিসোডে আমরা বেস বানাবো, আর এটার লেআউটটা আমি এখানে ইয়া করছি, বাট এই হাউসটা বলতে পারো এটাই তো ডাবল হবে, কজ এটার সাইডে বলতে পারো এক টাইপের ওয়াকওয়ে টাইপের কিছু একটা হবে, এটা বিল্ড করা হলেই তোমরা দেখতে পারবা। আর হ্যাঁ, এখানে আমার ডগ, আর হ্যাঁ এই দুইটা এপিসোডের মাঝখানে বেশ কিছু জিনিস হয়েছে যেটা কিনা আমি শুরুতেই দেখা দিতে চাই, বাট তার আগে আমি একটা জিনিস জানাই নিতে চাই যেটা কিনা আমার একটা আইডিয়া ছিল। সো কমেন্ট সেকশনে তোমরা আমার এই বেশ কিছু চ্যালেঞ্জ দিবা যেটা কিনা আমি নেক্সট এপিসোডে গোল্ডেন ক্রাফটে করবো, আর তোমাদের ভিতরে সেই কমেন্টগুলোর ভিতরে যে কমেন্ট সবচেয়ে বেশি লাইক থাকবে সেই চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি আমি করবো। আইডিয়াটা খারাপ না, কেন। সো হ্যাঁ, ট্রাই করা যাক কীরকম হয়। সো হ্যাঁ, সবাই কমেন্টে যে জানাও কী করা উচিত। গতকালকে এই কাজটা করছিলাম যেটা হলো হাসিফের বেসে এসে আমি একটু এই জায়গাটা ইম্প্রুভ করছিলাম, মেইনলি এটি ইম্প্রুভ আমি জানি না আমি কেন করছি, ভালো লাগছে করছি। আর আদার দিন দ্যাট আমি এখানে ওর একটা গিফট দিছি যেটা কিনা আমি আমার নাম লিখি নেয়, আর এটার ভিতরে অনেকগুলো রেড বেড আছে যেগুলো পছন্দ। আর হ্যাঁ, ওর বেসে অনেক কিছু করছে দেখছো, এখানে একটা সুগার ক্যান ফার্ম বানাই ফেলছে, দেন এইদিকে আরও অনেক কিছু করতেছে। আর বাই দ্য ওয়ে এইগুলো আমার সামনে বিভিজিট করছে, আর আমি বলছি এগুলো ভাঙিয়ে রেখে দিই, তো ভাঙিয়ে রাখে নাই, সো এটার ব্যবস্থা আই গেস হাসিবই নিবে। আর ওর চেষ্টা দেখলাম ও নেদারের স্কার্প পেয়ে গেছে, মানে ও অলরেডি নেদারে দিয়ে নেদারের মাইনিং শুরু করছে, ভাই রে ভাই। আর ওতে দুঃখের সাথে জানাইতে হইতেছে যে এই জায়গায় অনেক ঝামেলা হইতেছে, মানে একসাথে থাকতে যায়, যেমন ধরো আজকে বিদুষি কেভে নিচে কিছু ডায়মন্ড পাইছিলো যেগুলো কিনা রেখে দিয়েছিল ফরচুন 3 দিয়ে মাইন করার জন্য, বাট অন্য কেউ এসে সেগুলো মাইন করে নিয়ে গেছে মানে, আর সেই কারণে অনেক এখানে গ্যাঞ্জাম চলতেছে, সেই কারণে জায়গাটা ঠিক করছে সেইখান থেকে অনেক দূরে কোথাও চলে যায় দেন থাকা শুরু করবে, কতদিন এখানে অনেক ঝামেলা হতেছে। আই ডোন্ট নো বাকি সবাই এরকম কিছু করবে কিনা, বাট আমি তো এখানেই থাকবো। আমি আগের এপিসোডে বলছিলাম আমাদের এখানে একটা হেডের প্লাগইন দেওয়া হয়েছে যেটার ফলে প্লেয়ার হেডও পাওয়া যায়, সো আমি এখানে বেশ কিছু প্লেয়ার হেড কালেক্ট করছি, যেমন বাথরুমের দেন বিভিজেটের, আমার নিজেরও দুটো আছে যেটা কিনা আমার অন্য কেউ মারছিল, বাট আমি তাদের কাছ থেকে আবার কালেক্ট করে নিছি, আমি তাদের মায়েরা কালেক্ট করে নিছি, দেন আরআইএস এর আছে, দেন জায়নেদেরও আছে। সো এইগুলো পরবর্তীতে অনেক কাজে লাগবে, কজ একটা মান সম্মানের ব্যাপার যে তোমার হেড অন্য কারোর কাছে আছে, বাট ফর্চুনেটলি আমার হেড কারো কাছে নাই, যেটা কিনা ভালো একটা দিক। আর আমি চাই না আমার হেডগুলো রাখতে এখানে, কজ কখন যে কি হয়ে যাবে কোনো ঠিক নাই, সো আমি আমার হেড দুইটা এখনই ধ্বংস করে ফেলবো। ওই তো আছে, ওকে ওয়েট, বলে কি নিচে লাভা থাকবে, ইয়েস দেয়ার উই গো। সো আমার হেড, হ্যাঁ আমার হেডের কাজ শেষ, সো এখন আর ওইটা কারো হাতে পড়বে না, যেটা অনেক ভালো একটা দিক। বাট বাথরুমের হেড আছে যেটা কিনা অনেক মজার ব্যাপার, কজ ওরা এখন অনলাইনে নাই, বাই দ্য ওয়ে আমি 15 বার মরছি, তার ভিতর বেশিরভাগই আমি জানে শুধু শুধু বিনা দোষে মারছে, আই মিন নো ওয়াই, বাট এনিওয়েজ ওরা মরছে প্রায় 100 বারের উপরে, মানে সিরিয়াসলি 4 বার শুরুই হইতে পারলো না, সো পরবর্তীতে যাই দেখা যাবে হাজারের উপর হাজার লিস্ট ওদের হয়ে যাবে ডেথ, সেটা এখন বাদ দেই। সো আমাদের ঘরটা বানাইতে বেশ কিছু রিসোর্সেস লাগবে যেগুলো কিনা আমি এখানে কালেক্ট করে রাখছি, মেইনলি স্প্রুস লাগবে আর ওকুড লাগবে যেগুলো কিনা আমি এখন কালেক্ট করতে যাবো, কিছু স্টোনও লাগবে যেটা কিনা আমি চাইলে একটা পিকেক্স বানাইতে পারতাম, কত আমার কাছে এখন বেশ কিছু ডায়মন্ড আছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো আমার এটা করা উচিত, এখন আবার একটা সিলটাসের পিকেক্স বানানো উচিত, কজ অনেক কয়লা আছে আমার কাছে, আমি এখন যাই কিছু আরও কিছু কলস্টোন স্মেল করতে দিব। আর হ্যাঁ, আমাদের আই গেস আর কিছু তেমন কিছু রিসোর্সেস লাগবে না। আর ওয়েদার রোজ এটা অ্যাকচুয়ালি তোমার বাধুম আর আরআইএস একটা ওয়েদার স্পন করছিলো যেটা কিনা ওরা মারতেই পারতেছিল না, সেটা আমি যে মারিয়ে দিয়ে আসছিলাম, সো তখনই পাইছি কজ ওরা মারতে দিয়ে মরে যেতেছিলো, আর সে কারণে ওয়েদার রোজ পাইতেছিলাম, বাট ওরা বদলে আমার কিছুই দেয় না, সেটা নিয়ে খুব খারাপ ব্যাপার, লিস্ট ওদের কাছ থেকে এটাই আশা করা যায়, কজ ওরা এইটাই পেরি। এনিওয়েজ আমি এখন এদিকে মেবি একটা ওক ফরেস্ট আছে, সো ওইদিকে যাবো কিছু ওক কালেক্ট করবো, আর আমি লিস্ট দিয়ে দেখে নেবো আরও কী কী ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো কালেক্ট করে দেন আমি আমার ঘরটা বানানো শুরু করবো। সো হ্যাঁ, আই গেস এরপরে তোমরা যে পার্টটা দেখতে পারবা সেটা হবে একটা টাইমলেসের পার্ট,
কজ আমি এখন আইটেম কালেক্ট করতে যাব, এটা এখন আর দেখাবো না। সো হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এনজয় দ্য টাইলার। তোমরা হয়তো ভাবছো ঘরের উপর আমি কই আসছি। সো অ্যাকচুয়ালি বলতে গেলে ঘরটা আমি যে বানাইছি তারপরে অলমোস্ট 10-12 দিন হবে আমি সার্ভারে তেমন একটা খেলি না, আর আমার ভিডিওটা আপলোড দেওয়া হয় না। বাট হয়তো আজকেও দিতাম না, বাট এখন দিতেছি একটা কারণে বলতেছি। বাট ফার্স্ট অফ অল আমি নেদার ফর্ট্রেসে গেছিলাম, কজ আমাদের এন্ডার চেস্ট তৈরি হয়ে গেছে আর পাবলিক এন্ডার চেস্ট একটা দরকার ছিল, সো ব্লেজ রডের জন্য আমি গেছিলাম। বাট এটা যেহেতু সোলস অ্যান্ড ভ্যালি, সো এখানে কি হয় তোমার মবস বেশি একটা স্পন হয় না, যার ফলে ফর্ট্রেসের ভিতর অনেক মব স্পন হয়, আর যার ফলে বেশ কিছু ওয়েদার স্কেলিটন একসাথে এসে আমার একবারে মারে ফেলছে আর আমার সব আইটেম দিয়েছে গা। কজ আমি আরও কয়েকবার আনতে গেছিলাম সে কারণে আমার ডেথ কাউন্ট অনেক বেড়ে গেছে, 20 হয়ে গেছে। বাট হ্যাঁ, আইটেম গেছে, বেশি কিছু যায় না। একটা ডায়মন্ড চেস্ট প্লেট ছিল, এক্সের ভিতরে এনচেন্টমেন্টগুলো অনেক ভালো ছিল যদিও, তারপরেও সমস্যা নাই। সো ইয়া, আমি জাস্ট কিছু আয়রন আর্মর পরে আসছি যার ভিতরে আবার কিনা জুতা নাই, বাট সমস্যা নাই, আমি বানাই নাই কজ সার্ভারে আবার প্লেয়ার ডেটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি চিন্তা করলাম যে থাক আর জুতাটা নাই বানাই। বাট episode 1-এ তোমরা যারা দেখছো জানো যে আমি এই রাস্তাটা রিভিল করে দিছিলাম যে এখান থেকে আমার ট্রেডিং হলে আমি যাই আর খাইসিস মানে RIS অ্যান্ড বাধুন ওরা দুইজন মিলা একটা ভিডিও বানাইছে। ওরা নাকি ওরা বলতেছে ওদের নাকি গুপ্তচর খুঁজে বের করছে আমার এই ট্রেডিং হল, মানে সিরিয়াসলি এটা তো আমি রিভিল করে দিলাম গত এপিসোডে, এটা 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 আবার খুঁজে বের করার ইয়া কি আর, এটা নাকি আমার বেস, এটা কোন দিক থেকে? আমি একবার ভিডিওর ভিতরে বলছি, তোমরা যাই ভিডিওটা দেখে আসতে পারো যে এটা আমার বেস। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতেছি না, তোমরা কেউই ব্যাপারটা সিরিয়াসলি নিও না, এটা জাস্ট একটা সার্ভার, ইউনো। বাট আদার দেন দ্যাট ওরা বলতেছে এটা নাকি ওর কোন গুপ্তচর খুঁজে বের করছে, সিরিয়াসলি ভাই? আর আমি নাকি বলছি আমি অনেক বড় লোক সার্ভার ভিতরে, আমি একবারও এটা বলছি সিরিয়াসলি শুনো। সো ফ্রন্টে অনেক কিছুই হয়েছে যেটা কিনা তোমরা ভিডিওর ভিতরে নাই দেখে থাকতে পারো, সেটা কিনা আমি এখন বলতে চলছি। যেটা হলো ওরা একবার ওরা ওয়েদার মারছে, ওরা নাই চলে আমি ওইটা মেরে দিছিলাম। সো ওইটার হেড কালেক্ট করার জন্য ওরা নেদার ফর্ট্রেসে গেছিলো, আর যেমনটা তোমরা দেখলে নেদার ফর্ট্রেসে অনেক মব স্পন হয়, অবভিয়াসলি গেলে মারা যাওয়ার চান্স বেশিই থাকে। সো ওরা কী করছে, কিছু ডায়মন্ড আর্মর বানাইয়া দেন ওইটা নিয়ে ওরা নেদারে গেছে, আর অবভিয়াসলি ব্যাপার যাইয়া মরছে, কজ ওরা ওদের এমনি ডেথ কাউন্ট 150-এরও বেশি, সিরিয়াসলি এত নুব ওরা, আর ওরা যাইয়া মরছে, আর ওদের ডায়মন্ড স্টাফগুলো গেছে আমার মতোই। আর তারপর থেকে আমি যখনই মনে করো আমি সার্ভারে ঢুকলাম, ঢুকে জাস্ট লাইক হাই বললাম, ওরা জাস্ট লাইক ইয়ো আমরা নেদার গেছি, আমরা নেদারে যেয়ে 100 ডায়মন্ড খরচ করছি, মানে সিরিয়াসলি এত, মানে এইটা 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 হলো গিয়া, মানে কি বলবো, আমার কোনো বলার কোনো ইয়া নেই। ওরা সবসময় এইটা বলতো, সো আমি এর জন্য বলছিলাম যে মানে সিরিয়াসলি সাধারণ মাইন্ড করা, মাইনক্রাফটে মাইন্ড করা হলো গিয়া একটা একটা যদি একটা পুরো একটা নুব তারে যদি একবার দেখাই দাও সেও কিন্তু মাইন্ড করতে পারে, ঠিক আছে? আমি কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে কোনো কিছু মাইনই করিনি, বিকজ কিন্তু আমার মাইনের উপরে ইন্টারেস্ট উঠে গেছে বলতে পারো। আমি ঠিক করছি পরবর্তী কোনো একটা এপিসোডে আমি একবার মাইন করবো, দেন সিজনের ভিতরে আর কোনো মাইনিং করবো না, বিকজ মাইনিং করে ডায়মন্ড আর্ন করা আর তোমার একটা বিজনেস করে ডায়মন্ড আর্ন করা এটা দুইটা আলাদা। ওকে, ওরা এইটা নিয়ে মানে ইয়া করতেছিল, ওরা মাইন করে, ওরা অনেক বড় লোক, ওদের অনেক ডায়মন্ড আছে, সিরিয়াসলি আর্মোর আর শর্ট বানাই, আর্মোর আর ওয়েপন বানাইতে নাকি 100 ডায়মন্ড লাগে, মানে মানুষের পাইসি
এন্ড আমি অ্যাগেইন বলতেছি, আমি কোনো কিছু সিরিয়াসলি নিতেছি না, আমি জাস্ট ব্যাপারটা বুঝাই বলতেছি। তো আগের এপিসোডে ওরা দেখাইলো যে ওরা নাকি আমার বেস, যেটা কিনা আমার বেস বলতেছিল, যেটা কিনা অ্যাকচুয়ালি আমার বেস না, ওই এটা কিনা রাত হয়ে আছে আর আমার গেম ল্যাগ দিতেছে কয়েকদিন ধরে, আই ডোন্ট নো ওয়াই। আর ওয়েট আ সেকেন্ড, এই জায়গাটা কী করছে ভাই? এখানে একটা বেড ছিল না, বেড কই আমার? ওয়েট, আমার আমার আগে ঘুমাইতে হবে, কজ নাইলে ক্রিপার উড়াবে। বাট বেড নাই তো, ওয়েট হোয়াট, এখানে ওয়াটার বাকেট লাগাই রাখছে কেন? আল্লাহ রে, এখানে ওরা এসে কী করছে? এখানে একটা আয়রন গোলাম ছিল না, হোয়াট দ্য হেল? ওইটা ভাই সিরিয়াসলি, তোমাদের যদি আয়রন লাগতো আমার কাছে বলতা, আমি অ্যাটলিস্ট আমার আমার সাধ্য মতো আমি আয়রন দিতাম। আমি এটি বলতেছি না আমার কাছে অনেক আয়রন আছে, বাট সাধ্য মতো দিতাম। আয়রন গোলাম মারে আয়রন না, মানে এত দেখলা, এই জন্য আমি বলতেছিলাম যে ওরা কোন লেভেলের, আপনাই কোন লেভেলের সিরিয়াসলি। যদি ওটা ওদের লাস্ট ভিডিও দেখো, দেন ওইখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই, দেখো আমারে রোস্ট করতেছে, অথচ দেখো নিজে লেগিংস পরে নাই। আগে তো লেগিংসটা ঠিক মতো পরবে, দেন অন্যান্য রোস্ট করবে। বাই দ্য ওয়ে, আমিও আমিও মেবি ওদেরকে রোস্ট করি। আর দেখো আয়রন গোলেম ফাঁকা, দ্যাটস মিন কি খাইসিস চোর? কেন, আমি কি এটা একবার বলছি? ওয়েট, আমি এটা একবার বলছি, আমি কি বলছি যে খাইসিস চোর? ওয়েট আ সেকেন্ড, আমার 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 ডায়মন্ড হর্স আর মোর কই? ওয়েট ওয়েট ওয়েট, হোয়াট, আমার ডায়মন্ড হর্স আর মোর? ও আছে, দেখলাম আমি 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 কি বলছি, ওরা কি আমার ডায়মন্ড হর্স আর মোর নিছে? দ্যাটস মিন ওরা চোর না, ওকে? আমি কিন্তু সেটা বলি না। তো আই গেস আমরা এবার এটা করা বাদ দিব। আর ও ও মাই গড, আর ইউ কিডিং মি, আমার এখানে একটা বেড ছিল, এটা আমি আর পাইতেছি না, এখন আমি কী করি? ও মাই গড, আমার কাছে ভালো আর্মরও নাই। হ্যাঁ, ভালো আর্মর বানাইতে হবে। অ্যান্ড আমি গত এপিসোডে এটা রিভিলই করে দিছিলাম যে আমি কোথা থেকে আমার ট্রেডিং হলে আসি, নট মাই বেস, বিকজ আমি এখন পর্যন্ত আমার কোনো বেসই বানাই নাই, জাস্ট আমি আমার ঘরটা বানাইছি। অ্যান্ড ঘরের কথা বলতে আই গেস আমি আমার ঘরটা এখন দেখাই দেওয়া উচিত, বিকজ আমি এখানে বেশ কিছু কাজ করছি। লেটস গো, এক দৌড়ে বাসায়। ফ্যান্টম ফ্যান্টম ফ্যান্টম, লেটস গো লেটস গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখছো এই জায়গাটারে কী করছে? এটা কে করছে আমি জানি, বাট প্রমাণের অভাবে আমি বলতেছি না, বাট আমি জানি এন্ডার চেস্ট যে ভাঙছে সেই করছে। বাট আপাতত একটা এন্ডার চেস্ট আছে। আর ইয়া, দেয়ার উই গো, এটা আমার ঘর। এখানে অনেক অনেক ইয়া আছে, অনেক মবস আছে, বাঁচাও। মানে আমি জাস্ট আউটরিয়ারটা একটু ডেকোরেশন করছি, যেমন ধরো ওই যে এইগুলা। সো হ্যাঁ, এখানে একটা বেল লাগাইতে চাইছিলাম, আমি বেশ কিছু ভিলেজ রেড করছিলাম, অ্যান্ড বিবিজেটও রেড করছিল, তার ভিতর থেকে অনেক বেল এনে রাখছিল, যেগুলো কিনে চেষ্টে ছিল, যেগুলো কিনে এখন আর নাই। আর আমি প্রমাণের অভাবে বলতে পারতেছি না এটা কে করছে, মানে আমি জানি বাট বলতে পারতেছি না, আই এম সো সরি। সে কারণে আমি এখানে কোনো বেল লাগাইতে পারি নাই, বেল থাকা সত্ত্বেও। আর আদার দেন দ্যাট, ইন্টেরিয়র ডিজাইনটা আই গেস জোস হয়েছে, এখানে একটা সাইন আছে আমার বেসটা বানাইয়া দিবা, রেল দিব কাসিন সাদমান, ও মাই গড। আর বেস দেখে অলরেডি বেসের অফার আসতেছে, লল। আর এটা হলো বলতে পারো, হ্যাঁ, সেকেন্ড ফ্লোর, বাট এখানে কোনো কাজ করা হয় নাই। দেন উপরের ফ্লোরেও কোনো কাজ করা হয় নাই, যেটা কিনা রুফের ফ্লোর, বাট আই গেস আমি করে নেবো, আমার তেমন একটা ভালো লাগতেছে না, আই ডোন্ট নো ওয়াই। আর এখানে আমি আমার ঘোড়া রাখার একটা জায়গা বানাইছি, আমার ঘোড়া কিন্তু অলরেডি টেন করা হয়ে গেছে, বাট আমি এখনই বলতেছি না, কজ এখন ওইটা যে জায়গা আছে ওইখান থেকে যে কেউ মারে ফেলতে পারে, বাট পরবর্তীতে আমি যখন এখানে আনবো তখন কেউ মারতে পারবে না, কজ এখানে আমি থাকবো আমার ঘোড়ার সাথে। বাট হ্যাঁ, আর এখানে কে যেন একটা কার্পেট চুরি করছে, অ্যাজ ইউজুয়াল আমি বলতে পারতেছি না এটা কে করছে প্রমাণের অভাবে, বাট আমি জানি এটা কে করছে। আর এই এই যে এই জায়গাটা আমার কাছে অনেক জোস লাগে, দেখতে পারতেছো তিনটা দরজা এক জায়গা থেকে, সিরিয়াসলি। আর এইটার সাইডগুলো সম্পূর্ণ লাইট আপ করা হয় নাই, আই ডোন্ট থিঙ্ক সো, আর সেটাও সেই জন্য খুব তাড়াতাড়ি করতে হবে। বাট আদার দেন দ্যাট, আমার ঘরটা খুবই জোস লাগছে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। আমি অ্যাগেইন বলতেছি কেউ ব্যাপারটাকে সিরিয়াসলি নিও না, আমি জাস্ট ব্যাপারটা এক্সপ্লেইন করলাম, এমনিতে আমরা সিরিয়াসলি অনেক ভালো ফ্রেন্ড, আমরা জাস্ট গেমের ভিতর এই টপিকটা নিয়ে কথা বলতেছি। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও, হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে দেন লাইক করো, আর চ্যানেল নতুন থাকলে ইউনো কী করতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই ফর নাও।